বন্ধুরা মেক মাই ট্রিপ থেকে খুব ভালো একটা অফারে আমি এখানে হোটেল পেয়ে গেলাম চলুন আপনাদেরকে দেখায় মোটামুটি চার পাঁচ হাজার টাকার হোটেল রুমের ভাড়া আমি কিন্তু দেড় হাজার টাকায় পেয়েছি খুব সুন্দর একটা অফারে পেয়েছি হোটেলের নাম ছিল পেগাসাস সিটি সেন্টারে এখানে শিলংয়েতেই অবস্থিত পুলিশ বাজারেতে তো এই সেই হোটেল বন্ধুরা চলুন আমি আপনাদেরকে ভেতরটা দেখাই ভেতরের চার পাঁচটা ঘুরিয়ে দেখাই এই যে ভেতরটা আমি প্রবেশ করছি দেখুন আপনাদেরকে দেখাই এবারে শিলং সিটি সেন্টার মানে পুলিশ বাজারে একটা হোটেল দু টাকা বাজেটের মধ্যে পাওয়া একটা বিরাট ব্যাপার সেখানে আমি মোটামুটি এই হোটেলটা একটা স্ট্যান্ডার্ড থ্রি স্টার ক্যাটাগরির হোটেল দেড় হাজার টাকার মধ্যে পেয়েছি তো মোটামুটি ভালোই পেয়েছি মেক মাই ট্রিপে অফারে পেয়েছি তো যখনই আমি দেখলাম অফারটা খুব সুন্দর পেলাম আর আমি সঙ্গে সঙ্গে বুক করে নিলাম চলুন এবার আমি আপনাদেরকে রুমটা দেখাই আপনারা দেখতেই পাচ্ছেন সিঁড়ির এরিয়াটা এখানে বিভিন্ন চারদিকের যে কারুকার্যগুলো আছে সেটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগলো আমার হোটেলের ভেতরটা তো আমি আগাম অনলাইনেই বুক করে নিয়েছিলাম পেমেন্ট করে আর তারপরে দেখলাম যে ঠিকঠাকই আছে কোনো অসুবিধে কিছু নেই কেননা এখানে দুই আড়াই হাজার টাকার নিচে পাওয়া যায় না ইনফ্যাক্ট তারপরে আমি আবার পরের দিনের জন্য যখন বুক করার চেষ্টা করছি তখন দেখছি চার পাঁচ ছ হাজার টাকার নিচে আর কোনো রুম খালি নেই মানে পর পরেই আবার মেকমাই ট্রিপ দামটা বাড়িয়ে দিল তো অনেক কম খরচার মধ্যে পেয়ে গেলাম হয়তো লাকিলেই পেলাম যাই হোক খুব ভালো রুম পেয়েছিলাম তো আপনাদেরকে দেখাচ্ছি এখন এই হোটেলটার নাম হচ্ছে হোটেল পেগাসাস গ্রাউন্ড অ্যাট সিটি সেন্টার মানে সিটি সেন্টার পুলিশ বাজারই এটা একদম সামনেই রয়েছে সিটি সেন্টারে পুলিশ বাজারের যে সার্কেলটা আছে সেই সার্কেল থেকে একটু আপনাদেরকে উপরের দিকে যেতে হবে যেখানে আই লাভ শিলং কথাটা লেখা আছে সেটার পেছনের দিকের রাস্তাতে একটু উপরে গেলেই আপনারা এই হোটেলটা খুঁজে পেয়ে যাবেন তো এখান থেকে জানলা থেকে খুব সুন্দর সিটি ভিউটাও পেয়ে গেলাম তো সবে মিলিয়ে বেশ ভালোই একটা হোটেল পেলাম আর এখান থেকে আমরা দিয়ে তারপরে লাগেজ টাগেজ রেখে দিয়ে আমরা বেরিয়ে গেলাম একটু খাওয়া দাওয়া করতে আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে চা টি ব্যাগ টি কফি যেগুলো থাকে সেগুলো ওর মধ্যে রয়েছে তো বেশ ভালো তো হোটেলের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের একটা স্ট্রাকচার দেখলাম বিভিন্ন রকম রুমও দেখতে পেলাম তো বিভিন্ন রুম অনুযায়ী হয়তো ভাড়া হয় তো হোটেলটা নো ডাউট খুবই ভালো একটা হোটেল আর এই সাইডের যে রুমগুলো এখন দেখাচ্ছি এখানকার এই রুমগুলো মনে হচ্ছে একটু তুলনামূলক স্ট্যান্ডার্ড রুম হবে আরও আর একটু বেশি খরচাবহুল হবে হয়তো লিফটের সিস্টেম রয়েছে খুবই ভালো একটা হোটেল থ্রি স্টার ক্যাটাগরি হোটেল কিন্তু মোটামুটি ভালো খরচার মধ্যে পেয়েছে শিলং খুবই কস্টলি জায়গা তো তার মধ্যে একটা খুব কম রেটের মধ্যেই পেয়েছি আপনারাও দেখছেন এবার আমি মার্কেটের বাইরে চলে এলাম আর মার্কেটের বাইরে থেকে আপনাদেরকে মার্কেটের ভিউটা দেখাচ্ছি তো এখানকার এই পুলিশ বাজার শিলংটা খুবই একটা মানে ফেমাস জায়গা শিলং হচ্ছে মেঘালয়ের ক্যাপিটাল মানে সেটাই সিটি সেন্টার তো সেই জন্য এটা তো ফেমাস হতেই হয় যেহেতু সেটা ক্যাপিটাল আর সেই জন্য এখানকার চারপাশটা খুবই একটা পপুলার জায়গা আর কি এখন আমরা শিলং মার্কেটের সামনেই ঘোরাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা পুরো শিলং মার্কেটটা খুবই সুন্দর একটা জায়গা আর এখানে মোটামুটি যখন আমরা এলাম বেশ খুব তাড়াতাড়ি আর কি এখানে সূর্য ডুবে গেল হ্যাঁ আমরা এসেছিলাম এখানে নভেম্বর মাস করে নভেম্বরের একদম মাঝামাঝি করে এলাম তো আমরা এখানে তারপরে ভেজিটেরিয়ান আমি যার সাথে এসেছিলাম সে ভেজিটেরিয়ান পিওর ভেজিটেরিয়ান তো সেই জন্য তার সাথে তাল মিলিয়ে আমিও ভেজিটেরিয়ান খাওয়া চালু করলাম তো এখানে আমরা ধোসা নিয়ে নিয়েছিলাম ধোসা খেয়ে তারপর এখান থেকে বেরিয়ে গেলাম তারপরে আমরা একটু ইভিনিং ওয়াক করে নিলাম ওই শিলং মার্কেটের আশেপাশে আর তারপরে এখান থেকে আমরা আবার রুমে চলে গেলাম তো বন্ধুরা আমার এই ব্লগটা এই পর্যন্তই ছিল আপনারা এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা দেখছেন তো আর্থ এক্সপ্লোরার আমি এখন মেঘালয়াতে এসেছি আর আপনাদেরকে দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান মেঘালয়ের একটা ভিডিও জয় শ্রীকৃষ্ণা